বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব একটা লেটার বা ইমেল কিভাবে লিখতে হয় এবং লেটার বা ইমেল লিখতে গিয়ে আসলে আমাদের যে প্রবলেমগুলো হয় এগুলো আমরা একটু খুঁজে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ শুরুতে বলি, একটা লেটারের 6টা অংশ থাকে। এই লেটারগুলো, এই 6টা অংশের মধ্যে অংশগুলোকে আমি কি কি বলছি একটা একটা করে ঘুরে আসি। প্রথমেরটা বলছি আমি দ্য হেডিং, একটা হেডিং থাকবে, একটা স্যালুটেশন বা গ্রিটিং থাকবে, দ্য বডি থাকবে, দ্য সাবস্ক্রিপশন থাকবে, আর সিগনেচার থাকবে বা নাম বা সুপারস্ক্রিপশন থাকবে। সো একটা লেটারে 6টা অংশ আছে। এই 6টা অংশ যদি যথাযথ ব্যবহার না হয় তাহলে লেটারের নাম্বারটা কমে যায়। সো আমরা এইখান থেকে যদি একটা একটা করে বলি, যে আমাদের হেডিংয়ে আসলে যে আইটেমটা থাকে, প্রথমে আমি বলছি যে হেডিং বলছি সেটাকেই, যে কোয়েশ্চেনে একটা ঠিকানা দেওয়া থাকবে। যেমন বলা হয়েছে যে তুমি ঢাকায় বসবাস করো, চট্টগ্রামে কেউ আছে, তুমি তার কাছে একটা চিঠি লিখবা, এরকম একটা ঠিকানা দেওয়া থাকবে। সো কোয়েশ্চেনে যদি কোনো ঠিকানা দেওয়া থাকে এবং তোমাকে যদি এভাবে উত্তরটা করতে হয়, তাহলে তোমার করণীয় আমরা বলবো যে 23 মে, আজকে তারিখটা আমরা বলছি যে 23 মে 2024, মিরপুর ঢাকা, এটাকে আমরা বলছি মূল হেডিং, মূল হেডিং এটাকে বলছি। তারপরে আমরা বলবো ডিয়ার ফাদার বা ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার ব্রাদার, ডিয়ার সিস্টার, ডিয়ার মাদার, এটাকে আমরা বলছি স্যালুটেশন। সো স্যালুটেশন এই কারণেই বলছি যে সম্ভাষণটা, কাকে আমি চিঠিটা লিখছি এটা বা ইমেইলটা লিখছি এটা একটু মাথায় রাখতে হবে আমার জন্য। তারপরে বডি, বডি মানে বডি এটা দিয়ে শুরু হতে পারে, অ্যাট ফার্স্ট টেক মাই লাভ বা অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, আই হোপ ইউ আর ওয়েল, আই অ্যাম সো ওয়েল, আই গট ইউর লেটার ইয়েস্টারডে, বাই গট ইউর ইমেইল ইয়েস্টারডে, বা লাস্ট নাইট, ইন ইউর লেটার বা ইন ইউর ইমেইল ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট। সো এই এখান থেকে মূল যে বডিটা, মানে আমি এখন যে কথাগুলো বলবো এটাকে তখন আমরা বলছি আমাদের কি বডি অফ দ্য লেটার বা বডি অফ দ্য ইমেল। তারপরে আমি যখন লেখা শেষ, নো মোর টু ডেট, উইথ বেস্ট রিগার্ডস টু প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইয়াংগার্স, এই কথাটা আমি যখন লিখব তখন আমরা যেটা পাবো, যে তার পরপরই আমরা পেয়ে যাব ইওর অ্যাফেকশনেটলি, এটাকে আমরা বলছি সাবস্ক্রিপশন। অর্থাৎ নিচে ইওর কি বলছে এটাকে অ্যাফেকশনেটলি, এটা লেখার পরে আমি আরও একটা কথা লিখবো, সেটা আমরা লিখবো সিগনেচার বা নাম, অর্থাৎ চিঠিটা কে লিখছে বা ইমেইলটা কে লিখছে আমরা এটা উল্লেখ করব। সো এইখানে আমরা দেখব 1 2 3 4 5, 5টা অংশ হয়ে গেছে, আমাদের আরও একটা অংশ আছে এখানে, এটাকে আমরা বলছি সুপারস্ক্রিপশন। সো সুপারস্ক্রিপশন এই কারণেই বলছি যে এটা সাধারণত একটা ইমেলে নাই, একটা লেটারে আছে, এবং লেটারে একদিকে ফর্ম লিখতে হয়, একদিকে টু লিখতে হয়, একটা অংশে স্ট্যাম্প লিখতে হয়, ডানের উপরের অংশে স্ট্যাম্প লিখতে হয়, আলাদা করে খাম চাইলে করে দেওয়া যায়, তারপরে পোস্ট কোডটা লিখে দিতে হয় বা উল্লেখ করলে ভালো হয়, এই অংশটাকে আমরা বলছি সুপারস্ক্রিপশন। একটা কথা বলার থাকে এখানে, আমরা একটু বলবো অ্যাড করবো এখানে, যে লেটার বা ইমেল মূলত এক পৃষ্ঠায় হওয়াটাই ভালো। তো যাদের হাতে লেখা বড় বা লেখাগুলো অনেক ফাঁকা করে লিখে, তারা যে কাজ করতে পারে, সো এইটা যদি আমি বলি যে এইটা দুইটা, একটা একটা খাতার দুইটা অংশ, সো তখন সে বামের দিকে শুরু করে ডানে শেষ করবে, অর্থাৎ বাম দিকের এই এই পৃষ্ঠাটাতে লেটার বা ইমেলটা শুরু করে সে ডানে শেষ করতে পারে। তবে বেটার অপশন হলো যে এইখানে এক পৃষ্ঠায় লেখা বেস্ট ওয়ে, বেটার বলবো না বেস্ট ওয়ে বলবো, লেটার বা ইমেলটা আসলে এক পৃষ্ঠাতে হওয়াই ভালো। সো এতটুকুই কাজ ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ক্লাসগুলো কেমন লাগছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট প্রাপ্তি আসলে আরও ভালো ভালো ক্লাস নিতে এবং দিতে বেশি উৎসাহ জোগাবে। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।